এখানে বসছি আমাদের কালারউডকে মেইনলি ব্র্যান্ডিং করার জন্য। কালারউড একটা বাংলাদেশ না ওয়ার্ল্ডে যদি পাঁচটা কোম্পানি বলি তার মধ্যে একটা বড় কোম্পানি, ডাইস ম্যানুফ্যাকচারিং স্পেশালি। ডাইস এবং র মেটেরিয়ালস যা আছে এগুলো ম্যানুফ্যাকচারিং করে। তো বাংলাদেশে অলরেডি কালারউড 6 বছর ধরে আসছে। তো কালারউড হয়ে আমরা ডিএনডি বাংলাদেশের এক্সক্লুসিভ এজেন্ট, এর সাথে আরও 5 জন উইন্স আছে আমাদের। তো আমরা একটা সুন্দর টিম নিয়ে কালারউডকে বাংলাদেশে প্রমোট করছি এবং আশাবাদী লাস্ট 5 বছরে আমরা অনেক ভালো গ্রোথ করেছি। এখানে একটা বিষয় উল্লেখ, ডিএনডি বেসিক্যালি ডিএনডি মিনিংসটা এরকম যে ডিএনডি আমার নাম মোহাম্মদ দিলওয়ার হোসেন, আমি ওনার, আর এর পাশাপাশি আরেকটা ডি আছে সেটা আমার ওয়াইফের নামে মোসাম্মদ ডালিয়া খান। সো ডিএনডি মিনিংস মূলত দেলওয়ার অ্যান্ড ডালিয়া। তো যেটা বলছিলাম, কালারউডকে এখানে ব্র্যান্ডিং করা শুরুতে আমরা যতটুকু চিন্তা করেছিলাম সেই জায়গায় অনেক সাকসেস, কারণ আজকে আমরা অলমোস্ট 2500 মেট্রিক টন ডাইস্টাফ সেল করছি এখানে, যেখানে শুরুতে অনেকেই চিন্তা করছিল কীভাবে সম্ভব এত কম্পিটিশন মার্কেটে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা চিন্তা করছি যে আগামীতে হয়তো বাংলাদেশে বড় যারা সাপ্লায়ার মাল্টিন্যাশনাল সেমি মাল্টিন্যাশনাল, উই আর অলসো অলমোস্ট সেমি মাল্টিন্যাশনাল কোম্পানি, আমরা আশা করি যে বেস্ট 10-এ থাকবো। এখনও অলরেডি আসছে, যদি গ্রেডিং করা যায় হয়তোবা আমরা 7 বা 8-এ আসি, আমরা চাচ্ছি 1 থেকে 5-এর মধ্যে আসার জন্য। আরেকটা জিনিস, বর্তমান প্রেক্ষাপটে টেক্সটাইল ফ্যাক্টরিগুলোতে যেটা সবচেয়ে বড় এসেনশিয়াল যেটা পলিউশন ইস্যুর জন্য আমাদের কোম্পানির নতুন আর&ডি যে ডিপার্টমেন্ট আছে সাংহাইতে, সেখানে একটা বড় টিম আছে, তারা নতুন কিছু প্রোডাক্ট ডেভেলপমেন্ট করছে। সে নতুন প্রোডাক্টগুলোর মধ্যে যেমন আছে ওয়াটার সেভিং, এনার্জি সেভিং, টাইম সেভিং। তো আমরা এখন যে প্রোডাক্টগুলো সেল করি বা আমাদের দেশে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রোডাক্টগুলো চালু আছে সেগুলো এরকম যে যাদেরকে আমরা কনভেনশনাল ড্রাইং বলি। তো কনভেনশনাল ড্রাইংগুলোতে কী হয় যে আমাদের একটা ব্যাচ ড্রাইং করতে 8 ঘন্টা সময় লাগে। 1 কেজি ফ্যাব্রিক্স ড্রাইং করতে আমরা ধরে নিই কনভেনশনালে 120 লিটার পানি লাগে। তো আমাদের নতুন ডেভেলপমেন্ট যে প্রোডাক্ট আছে সেখানে আমরা দেখছি এটা 50% ওয়াটার, টাইম এবং এনার্জি সেভ। তো আগামীতে এই ধরনের প্রোডাক্টগুলোই লঞ্চ করবে এবং আমাদের যারা বায়ার ইউরোপিয়ান কান্ট্রি যারা আছে, যারা আমাদের খুব ফোর্স করছে যে এইগুলোকে কীভাবে পলিউশনটা যত কম করা যায়, পলিউশন একদম 100% যদি রিমুভ করতে চায় সেটাও হয়তো এই সেক্টরে সম্ভব না, বাট যত কম করা যায়, স্পেশালি পানির একটা বিষয় খুবই ইম্পর্ট্যান্ট বিষয়। আমরা যদি চিন্তা করি যে আমরা 1 কেজি কাপড় এক্সপোর্ট করে কয় টাকা পাচ্ছি, সেই তুলনায় কতটুকু পানি আমাদের রিসোর্স কতটুকু নষ্ট করতেছে সেটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু লস করতেছি। কিন্তু সেই জায়গাগুলো চিন্তা করে আজকে যদি এই ধরনের ডেভেলপমেন্টগুলো আসে যে লো এনার্জি লো ওয়াটার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, একমাত্র হান্টসম্যান এটা অলরেডি গত লাস্ট 8-10 বছর ধরে তারা মার্কেটে আনছে এবং সেকেন্ডারি হিসেবে মনে হয় কালারউড এটা নিয়ে আসতেছে। তো কালারউডের সেকেন্ডারি মানে সিস্টার কনসার্ন কোম্পানি নিয়ে আসতেছে যাকে ক্রোমাটল বলা হয়, আমরা ক্রোমাটল নিয়ে ব্র্যান্ডিং করতেছি এবছর। আর একটা জিনিস এখানে খুব জরুরি আমার কাছে যেটা মনে হয় যে আমাদের দেশের টেক্সটাইল সেক্টরগুলো টেক্সটাইল ফ্যাক্টরিগুলো যেভাবে আগাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড হিসাবে টেকনোলজি যেভাবে আগানোর দরকার, হয়তো টেকনোলজি আগাচ্ছে আমাদের দেশে ইমপ্লিমেন্ট অনেক কম। তো ইমপ্লিমেন্টগুলো যদি ঠিকমতো আমরা এখানে করতে পারি, তাদেরকে বোঝাতে সক্ষম হয় এই ধরনের এক্সিবিশন দ্বারা, বিভিন্ন ধরনের সেমিনার দ্বারা, তাহলে আমাদের দেশের টেকনিক্যাল লোকগুলো যদি এই জিনিসগুলো অ্যাচিভ করে এবং সেগুলো যদি ইমপ্লিমেন্ট করে তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে আশা করি। গত কিছুদিন আগে যে ডাইস কেমিক্যাল সাপ্লাইয়ের যে একটা আনসার্টেনিটি ছিল সেই সময় আপনারা কোম্পানিগুলোকে কেমন সাপোর্ট দিয়েছিলেন? এক্ষেত্রে আমরা যেটা করেছি কালারউডের পক্ষ থেকে ইন অ্যাডভান্স মার্কেটে আমাদের কাস্টমার যারা, আমরা অলমোস্ট নিয়ার অ্যাবাউট 100 কাস্টমার ডিল করি এখন, তো আমরা তাদেরকে আগে থেকে ইনফর্ম করেছি মার্কেটে এর ধরনের একটা ক্রাইসিস আসতেছে। এই ক্রাইসিসটা কিন্তু এটা ম্যানমেড না, এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়েছে। কী ধরনের হয়েছে,
যেখানে টোটাল ডাইস্টাফ ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ওয়ার্ল্ডের যদি ধরি, ওয়ার্ল্ডের যদি 100% শেয়ার করি, সেখানে চায়না করে 60%। তো এই 60%-এর ভিতরে অলমোস্ট 50% প্রোডাকশন যে সমস্ত ফ্যাক্টরিগুলো করে সেগুলো বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? এটা ওই পলিউশন ইস্যুর জন্য বন্ধ করে, চাইনিজ গভর্নমেন্ট বন্ধ করে। তো যেটা ঘটছে সেটা আমরা আগেই জানতাম যে এরকম কিছু হবে, আমরা অ্যাডভান্স আমাদের কাস্টমারদেরকে বলে রেখেছি এবং তাদেরকে আমরা যথেষ্ট ব্যাকআপ দিয়েছি। যথেষ্ট ব্যাকআপ এরকম, যেখানে একটা প্রোডাক্টের দাম অ্যাভারেজ প্রায় $4, ক্ষেত্র বিশেষে সেটা $7 হয়েছে। আমরা কোনো সাপ্লায়ারকে $7 ইমপ্লিমেন্ট করিনি, আমরা $5-$5.5 মধ্যে রেখেছি। এবং আমি অ্যাডভান্স বলে নিই আগামীতে আবারও এই ধরনের একটা সিচুয়েশন আসতেছে, সেটার জন্য আমরা জাস্ট আলোচনা করছি এবং কীভাবে আমাদের কাস্টমারদেরকে সেভ করা যায় তার জন্য একটা চিন্তাভাবনা করছি। এই যে টার্মাইলগুলো বা এই যে আনসার্টেনিটিসগুলো, এগুলো কি আপনি মনে করেন যে বাংলাদেশ এখন সেরকম একটা সাইজে গেছে যে এইখানে যদি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট করা যায় তাহলে তো এগুলো কমে আসবে? বাংলাদেশে একটা ভালো কোয়েশ্চেন করেছেন। আমরা 6 মাস আগে আমরা একটা টিম, টেকনিক্যাল টিম আনছিলাম বাংলাদেশে কালারুটের পক্ষ থেকে। তারা এখানে আপনার $500 মিলিয়ন একটা ইনভেস্ট করার চিন্তা করছে। তারা আসছিল, আমরা আমাদের দেশের টপ ম্যানেজমেন্টের সাথে বসাইছিলাম, যে কেমন পিকেএমই, বিজিএমই, তারপরে বিএসপা, এদের সাথে বসিয়েছিলাম। আমরা উপযুক্ত জায়গা পাইনি, আমাদের জন্য যে জায়গা দরকার, যে পরিবেশ দরকার, যে সাপোর্ট দরকার, অ্যাকোমোডেশন দরকার, এইগুলো কেউই দিতে পারেনি, যার দরুন এই ইনভেস্টমেন্টটা ব্যাক গেছে। এবং আগামীতে এখানে হয়তো বা ছোটো আকারের করলে করতে পারবে, কিন্তু আমাদের যেমন বাড়কে, যেমন কালারুটের এখন প্রোডাকশন ক্যাপাসিটি 40,000 মেট্রিক টন। তো 40,000 মেট্রিক টনের জন্য একটা প্রোডাকশন প্ল্যান করতে গেলে এখানে অলমোস্ট 300-400 বিঘা জমি দরকার। তো এরকম জমি একসাথে ফুল অ্যাকোমোডেশন পাওয়া যায় না। আমরা চেষ্টা করেছি, পাইনি। ইভেন আমরা গভর্নমেন্টের কিছু লোকের সাথেও যোগাযোগ করেছি, তারাও আমাদের খুব একটা ভালো আশা দিতে পারেনি। সো আদৌ সম্ভব কিনা আমার মনে হয় না। আর একটা বিষয় আছে, এর যে র মেটেরিয়ালস, আমাদের দেশের র মেটেরিয়ালস, আই থিঙ্ক 95% র মেটেরিয়ালস আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করে তারপরে প্রোডাকশন করতে হয়। তো সেই সমস্ত র মেটেরিয়ালসের ভিতরে এমন কিছু র মেটেরিয়ালস আছে যেগুলো গভর্নমেন্ট আদৌ পারমিশন দেবে কি না। আমাদের দেশে যে যে ইস্যুগুলো নিয়ে রিসেন্টলি খুব বেশি হচ্ছে, এই ধরনের র মেটেরিয়ালসের পারমিশন পাওয়া খুব কঠিন। যেমন সালফিউরিক অ্যাসিড একটা ইম্পর্টেন্ট র মেটেরিয়ালস ফর রিয়েক্টিভ ডাইস্টাফ, তো এখানে হিউজ সালফিউরিক অ্যাসিড লাগবে, সেটা আমরা কোথায় পাবো? আমরা অ্যানালাইসিস করে দেখছি এখানে 4-5টা ফ্যাক্টরি আছে, তারা ঠিকমতো সাপ্লাই দিতে পারে না, বাইরে থেকে বছরে লোজ কোয়ান্টিটি সালফিউরিক অ্যাসিড আসে। তা আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যান যদি আমরা এখানে করতাম, তো এখানে যে 5টা ফ্যাক্টরি আছে তাদের টোটাল কোয়ান্টিটি যোগ করলে আমাদের রিকোয়ারমেন্টস ফুলফিল হয় না। তো র মেটেরিয়ালস একটা বড় ইম্পর্টেন্ট, এত সম্ভব নাই। কিন্তু আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রির ব্যাকওয়ার্ড সাপোর্ট ইন্ডাস্ট্রিগুলো যদি ডেভেলপ না করা যায় ওভার দ্য টাইম, সেই ক্ষেত্রে তো এখানে যে গ্যাপটা আছে এটাও থেকেই যাচ্ছে। যেমন কেমিক্যাল ইন্ডাস্ট্রি, যেমন আপনি যে সালফিউরিক অ্যাসিডের কথা বললেন, এখানে 4-5টা ফ্যাক্টরি আছে, যদি একটা সাপ্লাই চেইনে একটা ব্যালেন্স থাকে তাহলে তো ধরেন আপনাদের মতো ফ্যাক্টরিও আসলো, কেমিক্যাল ইন্ডাস্ট্রি আরও হলো, আমাদের একটা ওভারঅল কেমিক্যাল একটা বেস দাঁড়াবে আর কি। অবশ্যই সেটা ডেফিনেটলি গভর্নমেন্টের হয়তো ভীষণ লাগবে এখানে। অবশ্যই গভর্নমেন্টের ভীষণ না, গভর্নমেন্টের একটা মাস্টার প্ল্যানিং থাকতে হবে। আমি আরেকটা র মেটেরিয়ালসের কথা বলি যেটা চায়নাতে ফ্রি পাওয়া যায়, সেটা হচ্ছে ক্লোরিন। ক্লোরিন একটা বায়ো প্রোডাক্ট, কার বায়ো প্রোডাক্ট? যেমন কাস্টিক সোডা তৈরি করে, ওদের একটা বায়ো প্রোডাক্ট। তো যেখানে বায়ো প্রোডাক্টটা কী হয়, ফ্রি নিয়ে আসে ওরা, শুধু ক্যারিং কস্ট দিয়ে নিয়ে আসে, সেটা আমাদের দেশে টাকা দিয়ে কিনতে পাচ্ছে না। এখন ওই ফ্রি প্রোডাক্ট যদি আমরা বিদেশ থেকে ইম্পোর্ট করতে চাই তাহলে এটা কস্টিং অনেক বেড়ে যাবে। তো এটার পিছনের যে প্রোডাক্ট, মানে ফিডার হিসাবে যে সমস্ত র মেটেরিয়ালস লাগবে, সেই র মেটেরিয়ালসটা এখানে অ্যাভেলেবল আছে, সেটা আগে চিন্তা করতে হবে গভর্নমেন্টকে। আজকে যদি উদাহরণটা নিই, ইন্ডিয়াতে ভাটো আহমেদাবাদ, যেখানে মানে ব্যাঙের সাথার মতো ডাইং, মানে রিয়েক্টিভ ডাইস্টাফ ম্যানুফ্যাকচারার, এটা কীভাবে সম্ভব হয়েছে? এটা সম্ভব হয়েছে ওদের সমস্ত র মেটেরিয়ালসগুলো তাদের ওই রকমই পাশাপাশি আছে, যার দরুন কেউ একটা কেউ দুটা প্রোডাক্ট নিয়ে একটা ফ্যাক্টরি করছে ছোটো পরিসরে।
বাট আমরা যেটা আমাদের দেশে যেটা দরকার এত বড় রিকোয়ারমেন্টস বাংলাদেশের সেকেন্ড কনজিউমার বাংলাদেশ হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট কনজিউমার সেখানে আমাদের র মেটেরিয়ালস 1 কেজিও না আমরা 1 কেজিও বানাইতে পারি না টোটালটা ইম্পোর্ট করি যদি আমরা ইম্পোর্ট করতে পারতাম তাহলে যদি নিজেরা বানাইতে পারতাম অবশ্যই কষ্ট হতো যেমন কিছু অক্সিলারি কেমিক্যালস এখানে তৈরি হচ্ছে এটা থেকে কিন্তু আমাদের প্রি ট্রিটমেন্ট কস্ট কমে আসছে আগের তুলনায় সেখানে ডাইং কস্ট এখন পর্যন্ত কমেনি ওটা আরও বাড়ছে কারণ আমাদের ট্যাক্স বাড়তেছে আমাদের কারেন্সি ডলারের এগেনস্টে ফল করছে আমাদের ইম্পোর্ট কস্ট বাড়তেছে তো সব মিলে দেখা যায় যে ডাইস্টাপটা যদি এখানে প্রোডাকশন করা যেত যেমন একটা ফ্যাক্টরি উদাহরণ দিই A3 কালার ক্যাম তারা ইন্ডিয়াতে একটা জয়েন্ট ভেঞ্চার এখানে করছে শুধু র মেটেরিয়ালসের জন্য তারা বিপদে আছে এবং তারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট করতে পারছে এবং আমাদের যে এক্সপোর্ট হাউসগুলো এইখানে যে ধরনের কোয়ালিটি দরকার যে ধরনের R&D ফ্যাসিলিটি দরকার সেটা তাদের নাই যার দরুন তারা ভালো কিছু করতে পারছে যদি ওরকম সাপোর্ট থাকতো তাদের অবশ্যই তারাও পারত এমনিতে আমাদের তো ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়তেছে অনেক সেক্ষেত্রে আপনাদের ডাইস কেমিক্যালসের ডিমান্ড কেমন বাড়তেছে একটা জিনিস হয়েছে কি এখানে ডেফিনেটলি আমাদের রিকোয়ারমেন্টস বাড়ছে আর একটা জিনিস ভালো একটা জিনিস ঘটছে এখানে আমাদের টেকনিশিয়ানরা যেটা আগে চিন্তা করতো একরকম এখন অন্যরকম চিন্তা করছে আমাদের দেশে আসে হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট কীরকম একটা প্রোডাক্ট যখন তৈরি করা হয় তাকে আমরা বলি ক্রুড ক্রুডটার ভিতরে সল্ট ফ্রি থাকে কোনো কিছু থাকে না তো আমরা আগে দেখছি মানুষ যেটা ইউজ করছে সেটা 50% প্রোডাক্ট ইউজ করছে আর 50% সল্ট তাতে মিশানো থাকছে আর এখন যে দিন আসতেছে মানুষ কনসেন্ট্রেট প্রোডাক্ট ইউজ করছে তো আমাদের একটা ইকুয়েশন আছে এখানে অলমোস্ট 60,000 মেট্রিক টন রিকোয়ারমেন্টস ইয়ারলি ডাইসটা রিয়েক্টিভ ডাইসটা তো 60,000 মেট্রিক টন রিকোয়ারমেন্টস কিন্তু এটা এক্সিট করতেছে না আমাদের ফ্যাক্টরি বাড়তেছে প্রোডাকশন ক্যাপাসিটি বাড়তেছে কিন্তু কী হচ্ছে আগে যেখানে লো কনসেন্ট্রেট প্রোডাক্ট ইম্পোর্ট হতো এখন হাই কনসেন্ট্রেট প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে যে জন্য ভ্যালু বাড়ছে ইম্পোর্ট ভ্যালু বাড়ছে বাট কোয়ান্টিটি ওরকম বাড়ে না এখনকার নিউ জেনারেশন ডাইস্টাফ নিয়ে বলছিলেন সেক্ষেত্রে এক্সোশন ফিক্সেশনে এটা কোন লেভেলে আছে এখন এক্সোশন ফিক্সেশনের এখনও যদি আমি বলি তাহলে সেই মান্দাতার আমলের 60-70% ফিক্সেশন ডাইসগুলোই ম্যাক্সিমাম চলে কারণ এগুলো মোর ইকোনমি আমি যেটা বলছি সেটা হাই ফিক্সেশন অলমোস্ট 80-90% ফিক্সেশন হয় এটা যে কারণে আমি যেটা বলছি ওয়াটার এনার্জি কত কিছু সেভ হয় এই প্রোডাক্টগুলো আমাদের দেশের লোকজন সহজে কিনতে চায় না কারণ এগুলো ডেফিনেটলি এগুলো ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট এগুলোর দাম বেশি এগুলো মানুষ কিনতেও চায় না বাট ওই প্রোডাক্টগুলো কিনলে টুডে টুমোরো কিনতে বাধ্য বা কিনবে যখন এই বিষয়গুলো আমাদের যেমন ওয়াটার রিসোর্সের এখন অনেক ফ্যাক্টরিতে আমি যতটুকু জানি তারা 120 লিটারের এগেনস্টে তারা 60 লিটারে ডাইং করছে কীভাবে সম্ভব হচ্ছে এই ধরনের আধুনিক আইন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো ব্যবহার করে সম্ভব হচ্ছে তো এগুলো আলটিমেটলি আসবে টুডে এগুলো তো বিজনেস কেস যদি থেকে থাকে তারা তো এগুলো ব্যবহার করবে না কেন এগুলো দাম যদি বেশি হয় কিন্তু ওভারঅল রেসিপি কস্ট যদি কম হয় তাহলে তো এরা এখানে যেটা হচ্ছে কাস্টমার রিকোয়ারমেন্টসটা কী আমাদের দেশে দেখা যাচ্ছে যে কিছু ফ্যাব্রিক্স আছে ফ্যাব্রিকের কস্টের উপর ডিপেন্ড করে আমি কী ধরনের অর্ডার নিচ্ছি আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি আমাদের এখানে মনে হয় এই সিনেমার অর্ডারটা সবচেয়ে বেশি এস নেমের একটা ব্ল্যাক আছে 9090 কোডের ব্ল্যাক আছে যেটা রেসিপি কস্ট 10% ব্ল্যাক লাগে ইনক্লুডিং মানে ট্রাইকোমেটিক কম্বিনেশনে 10% ব্ল্যাক লাগে তো সেই জায়গাটায় যদি আমি রেসিপি কস্ট কমাইতে যাই তাহলে সেই জায়গায় যে ডাইসটা ব্যবহার করতে হবে কস্টিং ইফেক্ট করলে দেখা যাবে হয়তো যদি ইকুয়ালও হয় তাও আমি মনে করবো যে ওইটা ভালো যেটা আমার রেসিপিতে কম লাগছে এই জিনিসগুলো অনেক বিষয় ইনভলভ আছে যে কারণে এগুলো অতটা ইয়ে হয় না ব্যবহার হয় আমি বলতে চাচ্ছেন যে রেসিপি কস্ট না মানে প্রসেসিং সহ পুরোটা যদি হিসাব করা হয় ইম্প্যাক্ট অন দ্য ডাউন দ্য লাইন যে এনার্জি কস্ট সহ আমাদের সেভাবে তুলে ধরেন কিনা হ্যাঁ অবশ্যই তুলে ধরি কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেখানে অন্য অন্য দেশে পানি কিনে ব্যবহার করে আমাদের দেশে তো পানি ফ্রি পায় এই জন্য তারা এই কস্টগুলো তাদের কস্টিংয়ে নিয়ে আসে না যদি কস্টিংয়ে নিয়ে আসতো তাহলে অবশ্যই তারা ওই প্রোডাক্টগুলো ইউজ করতো
আমাদের রিসোর্সগুলো নষ্ট করতেছে ডেভাই। আর ক্রিয়েশন সম্পর্কে একটু বলেন, কেমন দেখছেন ক্রিয়েশন? আলহামদুলিল্লাহ ভালো ভালো। এবং আমরা যে আমাদের আমরা সম্মুখে লিখে রাখছি নিউ অ্যারাইভাল, তো নিউ অ্যারাইভাল নিয়ে যে কথাগুলো বললাম, আশা করি আজকে তো সেকেন্ড ডে, আজকে বিকাল থেকে এবং আগামীকালকে ভালো আমাদের যারা ক্লায়েন্ট আছে বা যারা এই বিষয়ে নিয়মিত আসা যাওয়া করে তারা আসবে, আমরা তাদেরকে আমাদের এই নতুন প্রোডাক্টগুলো দেখাবো। আমাদের বুথ নাম্বারটা বলুন। আমার বুথ নাম্বারই তো হল নাম্বার 4, বুথ নাম্বার 33। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আসুন আপনারা এক্সিবিশনে, দেখুন নতুন নতুন কী আছে, এগুলো বুঝুন, এগুলো ইমপ্লিমেন্ট করুন, অবশ্যই পরিবেশ রক্ষা হবে, পাশাপাশি কস্ট এফেক্টিভ হবে।